আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দর্শক ভালো আছেন। এই মুহূর্তে চলে আসলাম ঢাকার বাইরে গাজীপুর বাইপাস। আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তো জানিয়ে দেব দর্শক। দেখতে পাচ্ছেন কিছু পিছনে কিন্তু এলচি পেঁয়াজ আছে আজকের বাজারে দর্শক। কিন্তু এলচি পেঁয়াজ আজকের বাজারে কত বেচা বিক্রি হচ্ছে দর্শক? সরাসরি চলে যাবো আড়তদার কাছে এলসির বিষয়ে কথা বলতে। এদিকে কিন্তু বাজার দর কিছুটা স্থিতিশীল আছে আমাদের দেশি পণ্য পেঁয়াজের বাজার। এদিকে কিন্তু দরিদ্র লোকের জন্য সুখবর, চায়নার বাজার কিছুটা কমেছে, চায়না আদা চায়না রসুনের বাজারও কিছুটা কমেছে দর্শক। কিন্তু এখনও কমার সম্ভাবনা নাই আমাদের দেশি পণ্য রসুনের বাজার দর্শক। কিন্তু কবে কমবে এই বিষয়টা কথা বলে জানিয়ে দিচ্ছে, হাটে আমদানি কেমন হচ্ছে আর আড়তে কেমন বেচা বিক্রি চলছে দর্শক। সরাসরি চলে যাব আড়তদারের কাছে দর্শক, সঙ্গে থাকবেন, সরাসরি চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহ খুব ভালো রাখছে, ব্যবসা বাণিজ্য আল্লাহ খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ ভালো রাখছে না? আচ্ছা, আজকে পেঁয়াজের বাজার কি খবর? পেঁয়াজের বাজার ওই আজ এক সপ্তাহ ধরে একই বাজার আছে। একই বাজার, আমদানি কেমন হচ্ছে বর্তমান পেঁয়াজের? তুলনামূলক আমদানি কম, বেচা কেনাও কম। আমদানিও কম, বেচা কিনেও কম। আচ্ছা, বেচা কিনে বাড়বে কবে একটু যদি জানাতেন? আরো দুই মাসের মধ্যে বেচা কেনা পারবো না, আম কাঁঠাল লাগবো খাইবো, ধরেন ফল ফল সিপুরিয়া মতো রেখে যাবো, লিচু লাগছে, আম লাগছে, কাঁঠাল লাগছে, বেচা কেনা এরকমই হবো, এরকমই থাকবে না? আচ্ছা আচ্ছা, আজকে আমদানি কেমন হচ্ছে পেঁয়াজের বর্তমানে? তুলনামূলক বাজারে যা দরকার তা হইতেছে তো আছে। আচ্ছা, বাজারে যা দরকার তা হইতেছে না? যাক, তার মানে কোনো পেঁয়াজ কোনো ঘাটতি নেই বাজারে? না, ঘাটতি নেই বর্তমান বাজারে, কোনো ঘাটতি নেই। যাক আলহামদুলিল্লাহ, পেঁয়াজ তাহলে কিন্তু ঘাটতি নেই দর্শক। দেখতে পাচ্ছেন আপনারা বাজারে কিন্তু তুলনামূলক পেঁয়াজ ভালোই আছে, কোনো ঘাটতি নেই, আমদানিও আছে না? আমদানিও আছে। আচ্ছা আচ্ছা, কত করে দিচ্ছেন আজকের বাজারে পাবনার পেঁয়াজ? পাবনা বেচতেছি আপনি 60-61 মাথা। 60-61 মাথা না? আচ্ছা, এটা তো পাবনারই নাকি? না, এটা আপনার হইতেছে কুষ্টিয়া বাগার মাল। কুষ্টিয়া বাগার মাল, কত করে দিচ্ছেন আজকের বাজারে? 58-59। 58-59 টাকা করে বিক্রি হচ্ছে দর্শক, বেচা বিক্রি চলছে। আর এগুলো কোন জায়গায় রয়েছে এগুলো? ওইটা আপনার পাবনা, পাবনার পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন। আর এই যে এলসি পেঁয়াজ আসছে নাকি বর্তমান বাজারে? হ্যাঁ, এলসি আইছে। আচ্ছা, কত করে বিক্রি করতেছেন আজকের বাজারে? এলসি বেচলাম 62-63। 62-63 টাকা দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা, এলসির বাজার তো কমছে তাহলে? কম কম, দেশের হিসাবে তো বাজার হওয়া লাগবে আপনার 52-53। না, এমনিতে 70-75 তো ছিলই। হ্যাঁ, ওইটা ওই আশার হাতে তো ওই ছিল, ওটা একটা বাজার না, ধরেন ওই কান্তাজি বাজার করছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখন দেশি মূল্যের তুলনামূলক হিসাবে বাজার হওয়া লাগবে 52-53, তাহলে মানুষ খাই করে ফেলবো, 60 টাকা খুঁজে বেচবো, বেচা কেনা হইব। আর এখন ওই যে আপনারা 62-63 বেচতেছি, আপনার এই মালটা ওই যে হোটেল আলা ছাড়া নেই না কেউ? হোটেল ছাড়া নেই না, একমাত্র হোটেল আলারা আছে তারাই নেয়, তাছাড়া তারা কেউ নেয় না। এই ফুরসে কাহাক আপনার খাওয়া লোক এক বস্তা মালও নেয় না, এক বস্তা মালও নেয় না। ওই আপনার পান কোম্পানিতে নিতে আছে, হোটেলে নিতে আছে, রেজিস্ট্রেশনে নিতে আছে, এরাই নেয়। আবার ধরেন ওই ছাত্ররা নিতে আছে, এই এছাড়া কেউ নেয় না? না, এছাড়া ধরেন। আচ্ছা, যদি আমাদেরকে একটু শুনে বাজারটা জানতে, আমদানি তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে মোটামুটি। আমাদের দেশাল রসুন কত বড় দর্শক, 200 টাকা বর্তমান কেজি চলতেছে। আর মাঝারিটা কত করে দিচ্ছেন? মাঝারি এটা বেচলাম 90 টাকা কেজি, আপনার এটা বেচলাম 80 টাকা কেজি। 80 টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন। চায়নার বাজার কি খবর? চায়নার বাজার, চায়নার বাজার একটু কম, চায়নার বাজার একটু কম না? আচ্ছা, আপনার গত সপ্তাহ থেকে সপ্তাহ কেজিতে 15 টাকা কম। 15 টাকা কম, জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। চায়না কত করে বেচা বিক্রি করতেছেন আজকের বাজারে? চায়না বেচা কিনা করলাম আজকে 90-92। 90-92 দর্শক বেচা কিনা চলছে, কিন্তু 100 না কি চায়নার বাজার? চায়নার বাজার 190-92 রসুন। রসুন, তার মানে চায়নার বাজার কমছে একটু? কমছে, যাক আলহামদুলিল্লাহ, দরিদ্র লোকের জন্য আস্তে আস্তে সুখবর। তার মানে ঈদ পর্যন্ত বাজার একটু কমবে না? আপনি তো আসেন, আর একটু কমবো, আর কমবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাইজান, যদি একটু কেরালার দিকে একটু জানান। কেরালা আপনার অসাধারা বেচতেছি 215-16। আচ্ছা, আর ওই লিগে আপনার বার্মা বেচতেছি 205-200। তার মানে বার্মার দামও তো কমছে? কমছে, আদার বাজার একটু কমছে। যাক আলহামদুলিল্লাহ, মানুষ একটু একটু স্বস্তি পাইলো। আদার বাজার এমনিতে অনেক ঊর্ধ্বগতি, এরপরে এত চরম ঊর্ধ্বগতি হলে মানুষ কই যাবে বলুন? সাধারণ জনগণ, দরিদ্র লোক, আমরা কই যাব? এই আর কি অবস্থা। আচ্ছা, আলুর বাজার কি খবর আজকে? আলুর বাজার, আলুর বাজার 43-44 টাকা কেজি। 43-44 টাকা কেজি না? জি। আচ্ছা আচ্ছা, এলসি 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 কত দিয়েছেন? এলসি রসুন
এলজি ফাইভ স্টার ওভেন বেছিলাম আপনার একটু নিয়ম কোয়ালিটি পেয়েছিলাম 30 টাকা, ভালোটা পেয়েছিলাম 50 টাকা। আচ্ছা, এই দামে বিক্রি করছেন না, আর কোনো কম নাই? না, এই দামে বেচা কেন হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।